আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। আজকে যাবো হচ্ছে খরগোশ কিনতে। আরে এই যে আছে খরগোশ, 120 টাকা জোড়া। এখানে আছে তিনটে খরগোশ, যার মধ্যে দুটো মেয়ে আর একটা ছেলে আছে। এগুলো আছে 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া। মাথা দেখো, মাথার উপরে সিঁদুর সিঁদুর দাগ আছে পুরো। ওয়াও, আর ওগুলো ডিমের বাচ্চা, ওগুলো 50 টাকা। এগুলো ডিমের বাচ্চা, শুধু ডিম পাড়বে। আচ্ছা, এই ঘরের মধ্যে কত পাখি দেখো, বাবা। আর একটা খুশির খবর কি জানো, গর্ত করছে বাচ্চা দেবে। কি করেছে দেখো, গুহা খুলেছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। আজকে যাবো হচ্ছে খরগোশ কিনতে। তো বাড়িতে আছে হচ্ছে তিনটে খরগোশ, চারটে গিনিপিগ। তো আজকের আবার যাচ্ছি হচ্ছে খরগোশ কিনতে। তো এখন আমি আছি হচ্ছে নামখানা স্টেশনের ওভারব্রিজে। আমাকে যেতে হবে হচ্ছে করঞ্জলি। তো ট্রেন দাঁড়িয়ে আছে, এখন বাজে 10:12। তো 10:20 ট্রেন ছাড়বে, 10:20 ট্রেন ধরে যাবো খরগোশ কিনতে করঞ্জলি। তো এখন চলে এসেছি একদম ট্রেনের সামনে। তো ফার্স্ট বগিতে উঠবো, কারণ প্রথমেই নামলে হচ্ছে তাড়াতাড়ি যেতে সুবিধা হবে। 10:19 বেজে গেছে, ট্রেন ছেড়ে দেবে, ট্রেনে উঠি আগে। ট্রেনে উঠে গেছি আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আর নামখানা থেকে করঞ্জলি স্টেশন হচ্ছে 6টা স্টেশন পর, যেতে সময় লাগবে 45-50 মিনিট মতো, আর ভাড়া 10 টাকা। তো এখন ট্রেনে বসে যাচ্ছি, আর আমার পাশে দেখো স্কুলে যাচ্ছে পড়াশোনা করতে। স্কুল লাইফ কেমন এখন, ভালো লাগে? কিসে পড়িস? 12, মানে আর কিছুদিন পর বিদায়, স্কুল থেকে বিতাড়িত, মানে একদম সেই স্কুল লাইফ। কেমন লাগবে বলো, ওই ফিলিংসটা? স্কুল লাইফটা শেষ যাচ্ছে, অনেক কষ্ট হবে। কষ্ট হবে? হ্যাঁ, স্কুল লাইফের মতো তো কিছু হয় না তাই। হ্যাঁ, মনে করছিস এখন? হ্যাঁ, এখন মানে এখন কষ্ট হয় না? এখন কষ্ট হয় না, যখন বেরিয়ে যাবো তখন কষ্ট। যখন বেরিয়ে যাবে তখন কষ্ট হবে। এখন একবার ভেবে দেখবি, চোখ থেকে জল চলে আসবে দেখবি। হ্যাঁ, মানে মাঝে মাঝে কষ্ট হয়, মাঝে মাঝে কষ্ট হবে দেখবি, যখন স্কুল লাইফ ছেড়ে চলে যাবো আমরা। কত বন্ধু বান্ধব সব, আমরাও তো স্কুল লাইফ মিস করি নাকি। স্কুলের কাছ থেকে যখন যাই, মানে সেই লেভেলের ফিলিংসটা হয় যে আবার যেন স্কুলে ফাইভ থেকে যেন ভর্তি হই হাই স্কুলে, তাই তো? তো একদম করঞ্জলি থেকে দেখা হচ্ছে। করঞ্জলি তো ভালোই ভিড়। তো এখন করঞ্জলিতে নেমে গেছি, তো এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি দোকানের কাছে। তো দোকানে পৌঁছতে সময় লাগবে প্রায় ধরো হেঁটে 10 মিনিট মতো। ওইদিকে চলে যাচ্ছে হচ্ছে কলকাতা, মানে শিয়ালদা, আর স্টেশন থেকে হেঁটে এই দিক থেকে যেতে হবে। সামনে ডান দিকে গেলে হচ্ছে মেন রোড, ওই যে সামনে মেন রোড দেখা যাচ্ছে, মেন রোড থেকে নামখানার দিকে মুখ করে প্রায় 5-7 মিনিট মতো হেঁটে যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে করঞ্জলির বাজার। তো ওখান থেকে পুরো এই যে পোল, পোলটা পেরোলেই হচ্ছে দোকান। এই দেখো পাখি, এই যে দেখো পাখি, আর এই যে আছে খরগোশ, তিনটে খরগোশ আছে। তাহলে তিনটে খরগোশই নিয়ে চলে যাবো। এই দেখো এখানেও মাছ টাছ আছে, আর ওইদিকে আছে মুরগি, এদিকে আছে পাখি, এদিকটা রয়েছে, ওই তিনটেই নেবো। দুটো মেয়ে, একটা ছেলে, দুটো মেয়ে, ঠিক আছে তিনটেই নিয়ে নেবো। ও ঠিক আছে, কোনো চাপ নেই, নিয়ে নেবো তাহলে তিনটেই নিয়ে নেবো। এদিকে রয়েছে মুরগি, আর পাখি কীরকম কী দাম আছে? এদিকে আর সবুজ গুলো 1200। আচ্ছা, আর এদিকে মানে এখানে কি বিভিন্ন রকমের পাখি আছে? জাভা আছে, ডায়মন্ড জাভা আছে। জাভা, জাভা কিরকম দাম আছে? জাভা কালো ব্ল্যাক জাভাটা আছে 900 টাকা। 900 টাকা? হ্যাঁ, জোড়া জোড়া। আর বদ্রি পাখি? বদ্রি পাখি 220 টাকা। 220? আর এদিকে পাখি সব একই দাম? 1700 টাকা জোড়া। আর এই সবুজগুলো তো ওই দাম, শীতকালে ঝিঁঝিয়ে গেছে। কোনগুলো? 120, 120 টাকা জোড়া। এই পাখিগুলো নাম কী গো? ফিনস, শুধু ফিনস। আচ্ছা আচ্ছা, ওয়াও। দাও তিনটে খরগোশই দাও। এখানে আছে তিনটে খরগোশ, যার মধ্যে দুটো মেয়ে আর একটা ছেলে আছে। আর মাছ কীরকম কী দাম আছে, মানে এটা পুরো সেট? পুরো প্রত্যেকটা মাছ আলাদা আলাদা। আচ্ছা, আলাদা মানে পুরো সেট বিক্রি হয়? সেটটা 100 টাকা।
মানে একটা একটা পুরো এই একটাই না না এর মধ্যে থেকে একটা মাছ যদি তুমি নিতে যাও আচ্ছা মাছ মানে পুরো সেট বিক্রি হয় না না সেট সেট করে দেয়া হয় যে সেট অন্য নতুন সেট তৈরি করা আচ্ছা 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 ও আচ্ছা তৈরি করে দেয়া হবে কি রকম দাম আছে ওগুলো ওগুলো দাম আছে ঢাকনা সহ 700 টাকা শুধু ওই ফ্রেমটা ঢাকনা সহ মানে অ্যাকোরিয়ামটা এটা মাছ আলাদা আচ্ছা মাছের দাম আলাদা আলাদা আছে কিরকম মাছ কিরকম কি দাম আছে মাছ এগুলো আছে 150 টাকা জোড়া 150 টাকা জোড়া এগুলো আছে গাফি আছে 6 টাকা আচ্ছা এই মাছগুলো কিরকম কি দাম আছে ওগুলো 150 টাকা জোড়া 150 টাকা জোড়া হ্যাঁ 150 মাথা দেখো মাথার উপরে সিঁদুর সিঁদুর দাগ আছে পুরো ওয়াও আর এখানে সব পাখি এদিকটায় পাখি এদিকটায় আছে হচ্ছে খরগোশ এদিকটায় আছে হচ্ছে মুরগি মুরগি আছে কত করে এগুলো আছে সিল্কি সিল্কি 100 টাকা পিস 100 টাকা পিস এই যে গায়ে লোম যেগুলো ছেড়ে আছে হ্যাঁ আর এগুলো আছে লেয়ার আচ্ছা এই যে যে লাল যেগুলো আছে ওগুলো লেয়ার ওগুলো ডিমের বাচ্চা ওগুলো 50 টাকা এগুলো ডিমের বাচ্চা শুধু ডিম পাড়বে আচ্ছা যতদিন মাছ গুলো ডিম দেয় আচ্ছা ওই জন্য হচ্ছে 50 টাকা অনেক কম তো অনেক কম আর এটা 100 টাকা কি জন্য কারণটা কি এটা শৌখিনের জন্য শৌখিন হ্যাঁ এই পুরো ওই যে লক্কা পায়রা বা এই যে শীত কুকুর যেরকম হয় ওরকম হবে আচ্ছা মাথায় ঝুঁটি হবে আর পুরো গায়ে লোমে ভরা পা থাকবে আচ্ছা এই দেখো এটাই আছে দুটো মেয়ে আর এটাই আছে একটা ছেলে এই ঘরের মধ্যে কত পাখি দেখো বাবা আর এদিকে পাখিগুলো বেশ দারুণ লাগছে ওয়াও দারুণ লাগছে পাখিগুলো সুন্দর সুন্দর কালার ওয়াও টুকি 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 এখানে তো খরগোশ ছিল আমি নিয়ে নিয়েছি ফাঁকা হয়ে গেছে তাই আর মাছগুলো দেখো ও দারুণ ওদিকে অ্যাকোরিয়ামে ভালো ভালো মাছ আছে ভেতরে অনেক মাছ আছে এখানেও পাখি আর বলছি যারা আসবে এখানে কিনতে ওই ওই দামে পাবে তো একদম ওই একই দাম আচ্ছা ঠিক আছে আমার জন্য একটু মার্কেটিং করে মোটামুটি আমি নিয়ে নিয়েছি তোমরা আসলে তোমরা মানে ওই দামে পাবে তাই তো ওই একই দামে পাবে ঠিক আছে তাহলে আসি আবার দেখা হবে টাটা চলো তিনটে খরগোশ নিয়ে নিয়েছি তোমরা যারা যারা কিনতে চাও তোমরা এখানে চলে আসো ফটাফট কিনে নাও খরগোশ হয়ে গেল গিনিপিগও হয়ে গেল এবার পাখি নিয়ে আসার পালা পাখিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ওই যে ট্রেন চলে আসছে চলো ট্রেনে উঠতে হবে তো এই মুহূর্তে বাড়িতে চলে এসছি আর ওই একটা খরগোশ এই দুটো খরগোশ আর একটা গিনিপিক বেরিয়েছে আরও তিনটে মনে ওই উনুনের ভিতরে ঢুকে আছে যা যা বেরিয়ে যা যা ওই দে মারামারি করবে মনে হয় যা বেরো 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 এ মিডিয়াম মিডিয়াম ছেলে খরগোশ এটা হেই হেই মারামারি শুরু করছি রে 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 হেই হেই ওই 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 আমি জানি এ মারবে আমি জানি এ মারবে মারবে বলে কেমন হচ্ছে দেখো সব ছেড়ে দিয়েছি তিনটে খরগোশ ছিল আরও তিনটে নিয়ে চলে এসছে এই যে বাবু ভয় পেয়ে গেছে তো এদের সবার খাওয়ার চলে এসছে এই যে আয় 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 চলে আয় চলে আয় চলে আয় সবাই খেলে খাবার চলে এসছে এখন এরা হচ্ছে খাওয়ার দাওয়ার খাবে ওরা একটু একটু ভয় পাবে প্রথমে যখন ওই কালোটা নিয়ে এসেছিলাম ও ভয় পেয়ে গেছিলো এখন দেখো বিন্দাস এদের সঙ্গে মিল খেয়ে গেছে তো আমি এসেছিলাম হচ্ছে 12টা ট্রেনে এসে এদেরকে এখানে ছেড়ে টেড়ে দিয়ে খাওয়ার টাওয়ার দিয়ে আমি চলে যাই হচ্ছে পুজো করতে পুজো টুজো করে এখন বাজে 4টে আরে বাস এরা তো দারুণ মারামারি করতেছে ভালোই মারামারি করতেছে তো অফারে মনে হয় খরগোশ পেয়ে গেছি এত সস্তায় দাম তো আমাদের এই দিকে হচ্ছে বিক্রি হচ্ছে বাচ্চা 400 টাকা জোড়া ধাড়ি হচ্ছে 1000 টাকা জোড়া এরকম করে বিক্রি হচ্ছে 1200 টাকা জোড়া ধাড়ি এরকমই বিক্রি হচ্ছে তো আমি তো অনেক সস্তায় নিয়ে নিয়েছি তো মোটামুটি খরগোশ গিনিপিক হয়েই গেল এবার হচ্ছে পাখি আনতে হবে তারপর আর কী কী আনা যায় তোমরা একটু কমেন্ট টমেন্ট করো তোমরা কমেন্ট টমেন্ট করো না আর কী সাজেস্ট নেবো তোমাদের কাছ থেকে আর একটা খুশির খবর কী জানো দেখাচ্ছি দেখো কালো যে খরগোশটা নিয়ে এসেছিলাম এই দেখো গুহা খুলছে মানে গর্ত করছে বাচ্চা দেবে এ হচ্ছে প্রেগনেন্ট আছে কত বড় গর্ত খুলেছে দেখো দেখাচ্ছি ওরে বাপ রে কি করেছে দেখো গুহা খুলেছে এরকম গর্ত খুলবে গর্ত খুলে পুরো একদম গুহার মতো ঢুকে যাবে ওখানে একটা গোল করে বাসা বানাবে যেখানে গোল করবে
ওখানে হচ্ছে তুলো, ওর গায়ে লোম পুরো ছিঁড়ে টিড়ে অবস্থা খারাপ। তারপর এই ঘাস ফাঁস যা আছে শুকনো ঘাস টাস বা তুলা টুলো এইগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে ঢুকাবে, ঢুকিয়ে ভালো সুন্দরভাবে বাসা বানাবে। ওই বাসায় হচ্ছে বাচ্চা দেবে, বাচ্চা দিয়ে ও ঠিক বেরিয়ে আসবে। বেরিয়ে এসে এই যে মাটি খুলেছে না, এই মাটিগুলোকে আবার বন্ধ করে দেবে। ও ওর টাইম মতো ঢুকবে, ঢুকে দুধ ফুধ দেবে, তারপর আবার বেরিয়ে এসে আবার বন্ধ করে দেবে। তোমাদেরকে সব পদ্ধতিগুলো দেখাবো এক এক করে, তোমরাও বাড়িতে খরগোশ পুষতে পারো। তো বাড়িতে তো খরগোশ নিয়ে চলে এলাম, তো এই যে একটা চিড়িয়াখানা মতো করছি, মিনি জু মতো করছি, তো এখানে তো এগুলোকে কেউ দেখতে আসবে না। ভাবছি হচ্ছে বাঘ ভাল্লুক সিংহ টিঙ্গ নিয়ে আসবো, একটা রুমে রাখবো, রেখে হচ্ছে বেশ ভালো করে মিনি জু বানাবো। তো বাঘ সিংহ রাখলে তো সবাই আসবে, তো ভাবছি ওই বাঘ সিংহ টিঙ্গ রাখবো, রেখে ঢুকতে হলো 20 টাকা, দেখো দেখতে হলো 20 টাকা, এরকম করে করে টাকা তুলবো ভাবছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।